এই দেখতে পাচ্ছেন এখানে একদম তাজা টাকি মাছ। এখানে কত টাকা বিক্রি করতে পারবেন? 400 বিক্রি করা যাবে, 400 টাকা না? এই দেখতে পাচ্ছেন প্রায় এক বল টাকি মাছ 400 টাকা বিক্রি করতে পারবে। এই দেখতে পাচ্ছেন একদম বড় বড় সাইজের বেলে মাছ, তারপরে এই যে বোয়াল মাছ আছে, সব রকমের মাছই আছে। বোয়াল মাছ নিয়ে আসছে, খুবই সুন্দর মাছ, তাজা মাছ। এগুলো কত করে বিক্রি করতে পারবেন কাকা? 500 টাকা না? এই 500 টাকা বিক্রি করতে পারবে এই মাছ, খুবই সুন্দর মাছ। কাকা কাঁঠাল কত নিল এটা? 20 টাকা না? এই 20 টাকা দেখা একটা কাঁঠাল নিলেন, গাছ পাকা কাঁঠাল। পুঁশাক কত করে নিতেছেন আঙ্কেল? 2 আটি 20 টাকা, 2 আটি 20 টাকা। এই যে পুঁশাক কিন্তু 2 আটি উনি 20 টাকা দিয়ে নিতেছে, একদম টাটকা জাংলার পুঁশাক। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারে। এই বাজারটি একদম নদীর পাড়ে অবস্থিত। এই বাজারে প্রতিদিন সকালবেলা নদীর টাটকা মাছ, তথা সব রকমের মাছ, শাকসবজি, দুধ সব কিছু পাওয়া যায়। আজকে আপনাকে দেখাবো যে এখানে কী কী পাওয়া যায়, আমাদের সাথেই থাকুন। দৌলতপুরের শ্যামগঞ্জ এই বাজারে প্রচুর পরিমাণে কিন্তু নদীর মাছ এবং দেশাল মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে এখানে টাকি মাছ, তারপর কই মাছ বিক্রি হচ্ছে, এই যে এখানে ছোটো মাছ আছে, এই যে এখানে নদীর বড় বড় বেলে মাছ, চিংড়ি মাছ, বোয়াল মাছ, এই যে এখানে নদীর পাঁচমিশালি, দেখতে পাচ্ছেন এই যে ট্যাংরা মাছ, তারপরে সব রকমের মাছই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। কত টাকা বিক্রি করতে পারবে? 800 না? এই যে 800 টাকা বিক্রি করতে পারবে। দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু পাঁচমিশালি নদীর মাছ আছে, বাইম মাছ আছে, সব রকমের মাছই কিন্তু আছে। এই দাম হচ্ছে 700। এই যে মাছ বিক্রি হয়ে গেল, কত বিক্রি হলো আঙ্কেল? 700 টাকা না? 700 টাকায় বিক্রি হলো এই নদীর মাছ, খুবই সুন্দর সুন্দর মাছ। কিন্তু একদম দেখতে পাচ্ছেন যে সিরিয়াল ধরে সবাই নিয়ে আসছে সকালবেলা, একদম সবই তাজা মাছ নদী থেকে ধরে নিয়ে আসছে, এখানে বিক্রি করতেছে। এই যে এখানেও দেখতে পাচ্ছেন এই যে বেলে মাছ নিয়ে আসছে, তারপরে চিংড়ি মাছ নিয়ে আসছে, সবই একদম তাজা মাছ। এখানে আসলে কিন্তু আপনারা একদম তাজা মাছ নিতে পারবেন। কি কি মাছ কিনলেন ভাই? মাছ কিনছি গুড়া মাছ, গুড়া মাছ না, সব ধরনের মাছই আছে। কাকা গেলে কত টাকা বিক্রি করা যাবে? 500 না? এই যে এখানেও কিন্তু মাছ আছে, খুবই সুন্দর সুন্দর মাছ এই বাজারে পাওয়া যায় সকালবেলা। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখানে মাছ নিয়ে আসছে, এই যে এই পাশে আছে একদম নদীর তাজা মাছ, এই যে সবাই নিয়ে আসছে, যেখানে বেলে মাছ, বড় বড় সাইজের চিংড়ি মাছ সবই এখানে বিক্রি হচ্ছে। এই যে এখানে আছে বড় বড় সাইজের চিংড়ি মাছ, তারপরে আয়ের মাছ। কাকা এগুলো কত টাকা বিক্রি করা যাবে? 900 টাকা মতো উনি বিক্রি করতে পারবে এই মাছ, খুবই সুন্দর মাছ। এই যে এখানেও আছে বাইম মাছ, তারপরে বেলে মাছ, একদম সবই কিন্তু নদীর মাছ এখানে বিক্রি হয়। যে এখানে কাকা নিয়ে আসছে একদম তাজা মাছ, দেখতে পাচ্ছেন মাত্রই ধরে নিয়ে আসছে, এই যে মাথায়ও আছে মাছ নিয়ে আসছে। আর এই সবই কি যমুনা নদীর মাছ না? এগুলো কত দাম চাচ্ছেন? এগুলো কত বিক্রি করবে? 600 না? আর এইগুলা 250। এই যে 600 টাকা দাম চাচ্ছে এইগুলা, এবং এইগুলো 250 টাকা। অনেক মাছ কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন সবই কিন্তু এই নদীর মাছ প্রচুর পরিমাণে সকালবেলায়। এই দেখতে পাচ্ছেন এখানে বিলের একদম তাজা টাকি মাছ, কই মাছ, তারপরে এই যে এখানে খোলসা মাছ থেকে শুরু করে সব রকমের মাছই আছে। গেলে কত টাকা এগুলো বিক্রি করেন কাকা? 300 টাকা ভাগা করে বিক্রি করবে এখানে। এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর তাজা মাছ। এই যে এখানেও কিন্তু টাকি মাছ বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে টাকি মাছ, তারপরে কই মাছ, শিং মাছ, ছোট মাছ বিক্রি হচ্ছে। কাকা এই টাকি মাছ কত টাকা বিক্রি করতে পারবেন? 150 টাকা বিক্রি করা যাবে। 150 টাকা। কি কি মাছ পাওয়া যায় বাজারে? কই মাছ, শিং মাছ, গুড়া মাছ, টাকি মাছ, একদম বড় বড় সাইজের বেলে মাছ, তারপরে এই যে বোয়াল মাছ আছে, সব রকমের মাছই আছে। এগুলা কত টাকা বিক্রি করা যাবে ভাই? 2000 টাকা দাম চাচ্ছে। 2000 টাকা দাম চাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে বড় বড় সাইজের বেলে মাছ এবং অন্যান্য মাছও আছে।
বাগুড়িয়া এই শ্যামগঞ্জ বাজারে আসলে আপনারা প্রচুর পরিমাণে একদম নদীর মাছ নিতে পারবেন এখান থেকে, কিন্তু সকালে আসতে হবে, সকাল ভোরে এখানে আসলে আপনারা মাছ নিতে পারবেন। সব ধরনের মাছই পাওয়া যায়। আর খুচরো দাম কেমন? দাম মাঝারি ধরনের আছে, খুব বেশি এটা কম না। আমাদের সব কিছু পাওয়া যায়, সব রকম সবজি, সব ধরনের সবজি আছে, সব ধরনের জিনিসপত্র আছে, যা কিছু আমাদের দরকার সব পাচ্ছি আমরা। আমাদের বাইরে যেতে হয় না। নদীর মাছ, নদীর মাছ পাওয়া যায়, সব মাছ পাওয়া যায়, নদীর মাছ বেশি। বাড়তি কিছু কিছু মাছ আছে, আর বাজারে বাইরে আমাদের যেতে হয় না, এখান থেকে আমরা সব কিছু করি। শ্যামগঞ্জ এই বাজারে কিন্তু যে টাটকা শাক সবজি, তারপরে সব রকমের জিনিসই পাওয়া যায়। যেখানে লাউ শাক বিক্রি হচ্ছে, তারপরে যে ডাটা বিক্রি হচ্ছে, চাল কুমড়া বিক্রি হচ্ছে, এগুলো কত করে বিক্রি করতেছেন কাকা? চাল কুমড়া, চাল কুমড়া 30 টাকা, 35 টাকা, 35 না? লাউ শাক, লাউ শাক 10 টাকা আটি, 10 টাকা আটি না? এই যে লাউ শাক কিন্তু 10 টাকা আটি বিক্রি হচ্ছে, ডাটা 10 টাকা আটি, এই চাল কুমড়া 30 টাকা 35 টাকা পিস বিক্রি হচ্ছে, এই যে এখানে মিষ্টি কুমড়া শাক বিক্রি হচ্ছে, এই যে লাউ বিক্রি হচ্ছে, পুঁই শাক বিক্রি হচ্ছে। লাউ কত করে বিক্রি করতেছে এবং পুঁই শাক? 20 টাকা পুঁই শাক। আর লাউ, লাউ এই 40 টাকা, 40 টাকা না? এই 40 টাকায় লাউ বিক্রি হচ্ছে, তারপরে যে পুঁই শাক 20 টাকা করে বিক্রি হচ্ছে। এই যে কচুরলতি আছে এখানে, ডাটা আছে, এই যে এখানেও কিন্তু বিসি কলা বিক্রি হচ্ছে, পুঁই শাক, লাউ, এগুলো কত করে বিক্রি করতেছেন কাকা? 15 টাকা, 15 টাকা করে না? লাউ, লাউ 40 টাকা, 40 টাকা পিস। এই যে পুঁই শাক 15 টাকা কেজি এবং লাউ 40 টাকা পিস বিক্রি হচ্ছে। এই যে এখানে কাঁঠাল আছে, কিন্তু বড় বড় সাইজের কাঁঠাল দেখতে পাচ্ছেন। এই কাঁঠাল কত করে বিক্রি করতেছেন আঙ্কেল? কাঁঠাল এটা 120 টাকা, 120 টাকা। আর এই যে ওইগুলা, এগুলা 50 টাকা, 50 টাকা। এই যে 120 টাকা কিন্তু বড় সাইজের কাঁঠাল এবং 50 টাকা করে বিক্রি হচ্ছে। কাকা কি কি পাওয়া যায় বাজারে? এই বাজারে সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় না? বাজার কখন শুরু হয়? সকাল 9টা পর্যন্ত, 6টা থেকে 9টা পর্যন্ত সব কিছু পাওয়া যায় না? এখানে কিন্তু আসতে হলে আপনি সকাল 6টার ভিতরে আসতে হবে, 6টা, সকাল 6টায় আসলে 9টা পর্যন্ত আপনি সব কিছু কিনতে পারবেন। এই যে এখানে কিন্তু কাকা চাল কুমড়া বিক্রি করতেছে, ধুন্দুল বিক্রি করতেছে, ডাটা বিক্রি করতেছে। কাকা কত করে বিক্রি করতেছেন? ধুন্দুল 30 টাকা, 30 টাকা কেজি না? চাল কুমড়া, চাল কুমড়া ঠিক নাই, 40, 30, 35, 20, 25, 3 দাম 20 টাকা। এই তিনটা চাল কুমড়া 20 টাকা বিক্রি করলেন এবং লাউ 20 থেকে 40 টাকায় বিক্রি করতেছে, ধুন্দুল 30 টাকা কেজি বিক্রি করতেছে, সবই কিন্তু একদম ফ্রেশ জিনিস। এবারে কিন্তু দুধও বিক্রি হয়, এই দেখতে পাচ্ছেন এখানে বালতিতে করে ওনারা দুধ নিয়ে আসছে, এই যে এখানে বিক্রি হচ্ছে। বড় ভাই দুধ কত করে বিক্রি করতেছেন? 50 টাকা, 60 টাকা, 50, 60 টাকা করে। হুম, এই যে কাকা পলিথিনে করে কিনলেন, কয় কেজি নিলেন? 1 কেজি, 1 কেজি। কত করে নিলেন? 60 টাকা, 60 টাকা না? প্রতিদিন কি এই দামই যায়? না, কম যায়, কম যায়। এ কদিন 30, 35, 40 টাকা গেছে। কত করে গেছে? 40 টাকা, 35 টাকা, 35 টাকা। এই যে 40 থেকে 50 টাকা করে প্রতিদিন এখানে দুধ যায়, এই যে ঘোষ ওয়াশ এখানে দুধ কিনে নিয়ে যাচ্ছে। এই যে এখানে দুধ বিক্রি হলো, কত করে বিক্রি করলেন? 80 টাকা, 80 টাকা করে না? হ্যাঁ, ও 80 টাকা করে বিক্রি করলো। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন এখানে কাকা মস্ট আইটেম বিক্রি করে, এই যে এখানে হলুদ মরিচের গুঁড়া, তারপরে এই যে এলাচ, দারচিনি সব কিছুই বিক্রি করতেছে। কাকা আপনি কী কী বিক্রি করেন? এই তো গরম মশলা বেশি, হলুদ মরিচ, হজের ফাঁকি, জিরা, তেরা, তেজপাতা, মশলা। কত বছর হলো এই বাজারে দোকান করেন? আমার 55 বছর বয়স, 55 বছর বয়সে আমি দোকান করি। কি কি পাওয়া যায় এই বাজারে? এই তো আপনার মনে করেন পল্লী এলাকা সবই পাওয়া যায় আল্লাহর রহমত। কাকা এখানে 55 বছর ধরে এই বাজারে দোকান করে, মোটামুটি উনি বললেন যে গ্রামের যত যা আছে সবই এই বাজারে পাওয়া যায়। এই যে এখানে আলু, বেগুন, কচুরমুখী সবই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই যে কাকা লাউ কিনলেন, লাউ কত দিয়ে কিনছেন কাকা? 50 টাকা, 50 টাকা না? এই যে 50 টাকা লাউ কিনছে, সবই কিন্তু এই পাশের একদম জাংলার জিনিস কচুরমুখী। কাকা কোনটা কত করে বিক্রি করতেছেন? বেগুন বিক্রি করতেছি 30 টাকা, 30 টাকা। কচুরমুখী, কচুরমুখী 60 টাকা, 60 টাকা। মরিচ, মরিচ হইলো 70 টাকা পোয়া, 70 টাকা পোয়া না? হ্যাঁ, পটল বিক্রি 40 টাকা, 40 টাকা কেজি। হ্যাঁ, মোটামুটি সবই কিন্তু এখানে বিক্রি হয় দেখতে পাচ্ছেন। এই যে বাজারে জিয়ানপুর বাজারে 4টা এরকম কামারের ঘর আছে, যেখানে সকালবেলা প্রতিদিন কৃষকরা এই যে কাঁচি ধার কাটাইতে আসে, কাঁচি, নিড়ানি এবং দা, ওনারা এগুলো ধার কাটায়। কাকা কাঁচি ধার কাটায় কত নেন এখন? 40 টাকা, 50 টাকা, 40, 50 টাকা না? কত বছর হলো আপনি এই কাজ করেন এই বাজারে? বেলা
এখানে সকালে যমুনা নদীর বিভিন্ন খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, তার ভেতরে আছে চিংড়ি মাছ আছে, এখানে আর মাছ পাওয়া যায়, নদীর অনেক ভালো ভালো সুন্দর মাছ পাওয়া যায়। আপনারা যারা নিতে ইচ্ছুক বা খেতে ইচ্ছুক, ভোরে সকাল 6টা থেকে বাজার লাগে, সব ধরনের বাজারই পাওয়া যায়, মাছ দুধ এবং সবজি, কাঁচা সবজি, সব ধরনের মাছ পাওয়া যায়। মানিকগঞ্জ থেকে যদি কেউ আসতে চান, সেক্ষেত্রে আমাদের পুতুরির নেমে জাফরগঞ্জ হয়ে ওখান থেকে নৌকায় আসা যায়, হুন্ডা পাওয়া যায়, সব কিছু সব খুব সহজেই জিয়ানপুর বাজারে আসতে পারবে এবং গিয়ে হয়েও আসা যায়। এবং কি বিশেষ করে এই বাজারটি খুবই পুরাতন, প্রায় 100 বছরের ঐতিহ্যবাহী এ বাজারে অনেক সুনাম আছে, আপনারা দূর দূরান্ত থেকে এখানে আসতে পারবেন। ঢাকা অথবা মানিকগঞ্জ থেকে যারা এই বাজারে আসতে চান, তারা মানিকগঞ্জ থেকে সহজে আসতে পারবেন, উথুরি নেমে মোটরসাইকেলে অথবা ট্রলারে আসতে পারবেন এই বাঘুটিয়া এই শ্যামগঞ্জ বাজারে, এবং মানিকগঞ্জ থেকে এসে ঘিওরে এসে তারপরে কিন্তু অটোরিক্সা অথবা মোটরসাইকেলে আসতে পারবেন খুব সহজেই। এখানে কিন্তু আসতে হলে একদম ভোরে আসলে আপনার মাছ, তারপরে দুধ, শাকসবজি সবই কিনতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।